আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের চ্যানেলে অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই, বেশিরভাগ মানুষ এখন ফেসবুক অ্যাপটা ইউজ করেন আপনাদের দৈনন্দিন বিভিন্ন কাজে, বা চ্যাট করার জন্য, মেসেজ করার জন্য বিভিন্ন কাজে আপনারা ফেসবুক ইউজ করেন। কিন্তু আপনারা একটি সেটিংস সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। তো সেটিংসটি হলো, আপনাদের প্রোফাইলে কেউ যখন ঢুকে, তখন আপনার ফ্রেন্ড লিস্ট যারা থাকে, সেই ফ্রেন্ড লিস্টের মানুষ কারা কারা আছে, সেই ফ্রেন্ড লিস্ট কি তারা দেখতে পারবে নাকি পারবে না, সেই সেটিংসটি আপনি করতে পারবেন। এই সেটিংসটি যে তারা দেখতে পারবে নাকি পারবে না, তো আপনারা চাইলে এই সেটিংসটি ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন কীভাবে করতে হয়। তো অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি যে কীভাবে হাইড করতে হয় বা কীভাবে পাবলিকের সামনে দেখাতে হয়। তো যারা জানেন তারা অবশ্যই স্কিপ করে যাবেন, আর যারা জানেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনারা সম্পূর্ণ কাজ বুঝে যাবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখনই। এখন আমরা অ্যাপটিতে প্রবেশ করি। তো আমি দেখেন ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করলাম। ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করার পর দেখেন আমার প্রোফাইল এরকম দেখা যাচ্ছে। এই দেখেন আমার প্রোফাইলে দেখেন এরকম আপনাদের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদের ফ্রেন্ডদের আপনারা বিভিন্ন ধরনের স্টোরি এগুলো থাকে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কী করবেন, যেই সেটিংসটি আপনারা করবেন সেটি হচ্ছে থ্রি ডট বাটনে যাবেন। থ্রি ডট বাটনে যাওয়ার পর আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে নিচে যাবেন। তো আপনারা যদি আপনাদের ফ্রেন্ড লিস্ট যদি হাইড করতে চান অন্যান্য মানুষের সামনে, তাহলে এখানে নিচে যেয়ে সেটিংসে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এরকম অপশন দেখতে পারবেন। আপনারা কী করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন নিয়ে আসবে। আপনারা কী করবেন, এখানে দেখবেন একটু নিচে যাবেন। আপনারা নিচে যাওয়ার পরে আপনাদের এখানে দেখেন অপশন দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি সেটিংস। প্রাইভেসি সেটিংসে আপনারা ক্লিক করবেন। প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পরে দেখেন ইওর অ্যাক্টিভিটি, হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, এগুলো পোস্ট নিয়ে। তো আমরা যেটা চাচ্ছি, হু ক্যান সি দ্য পিপল, সব তারা দেখতে পারবে। তো এই সেটিংস আপনারা করতে পারেন। তো আমি আজকে যে বিষয়টি আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে মূলত এই সেটিংসটি নিয়ে, যে আপনারা নিচে দেখেন হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট, মানে কারা আমার ফ্রেন্ড লিস্টের বন্ধুদের দেখতে পারবে। তো আমি এই সেটিংসটি আমি আপনাদের দেখাতে চাচ্ছি। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কারা আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, মানে আমার প্রোফাইলে যদি নতুন কেউ ভিজিট করে কারা দেখতে পারবে। আমি যদি চাই যে পাবলিক, মানে যে ভিজিট করুক না কেন, তারা আমার ফ্রেন্ড লিস্টে কারা আছে দেখতে পারে, তাহলে আমি পাবলিক দিব। যদি চাই যে আমার বন্ধুরা, মানে আমার যাকে আমি বন্ধু বানিয়েছি সেই শুধু দেখতে পারবে, তাহলে বন্ধু হওয়ার পরে সে দেখতে পারবে ফ্রেন্ডসে চাপ দিলে, যদি আমি এরকম চাপ দিই। আর যদি দেই যে কেউ দেখতে পারবে না আমার ফ্রেন্ড লিস্টে কারা আছে, মানে নতুন যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই তারাও দেখতে পারবে না, আবার যারা ফ্রেন্ড হবে তারাও দেখতে পারবে না, এরকম চাইলে আমি এখানে দিব। এখানে যদি ক্লিক করি দেখেন, এখানে ক্লিক করলে ফ্রেন্ড অ্যাকসেপ্ট, মানে ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস, এখানে যদি ক্লিক করেন আপনি চাইলে কয়েকজন ফ্রেন্ডকে নিতে পারবেন যে তারাই শুধু দেখতে পারবে। যেমন আমি এখানে সেট করতে পারবো কারা দেখতে পারবে আমার ফ্রেন্ড লিস্ট, বা আপনি চাইলে কাউকে সেট না করে সম্পূর্ণ, মানে কাউকে দেখাতে পারবেন না, এরকমও করতে পারবেন, মানে কেউই দেখতে পারবে না। তো এভাবে আপনি আপনার সেটিংসটি করতে পারেন। তা আমি এখন পাবলিক রেখে দিচ্ছি, মানে সবাই দেখতে পারবে আমার ফ্রেন্ড কারা আছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই বিষয় নিয়ে ছিল, কারা ফ্রেন্ড দেখতে পারবে। আপনার এই সেটিংসটি করে নেবেন, যাদের জানার দরকার ছিল তারা এই সেটিংসটি এভাবে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন।